আজকে রান্না করবে চিকেন, চিকেন আলু দিয়ে ঝোল, মাংসের ঝোল রান্না করবে, আমার মা রান্না করবে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব লাইক করে তাহলে সাবস্ক্রাইব লাইক করে দিও কেমন। আর কে রান্না করবে? চিকেন রান্না করবে আলু দিয়ে মাংসের ঝোল, আমার মা রান্না করবে। আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। সবাই একটু পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিও কেমন। এখন মশলাটা বেটে নেব, এখানে জিরা, তারপরে ধনে, তারপরে রসুন, আদা, পেঁয়াজ, আর হচ্ছে এটা লঙ্কার গুঁড়ো, ওটাও একটু মানে বেটে নেবে। আমি বাটবো না, আমার মায়ের মশলাটা করে নেবে, আজকে মাই রান্না করবে। গুলা মশলা একসঙ্গে করে নেবে। এখন মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছে, মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছে। এখানে আলু, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছে, একটা গোটা রসুন দিয়েছে, আমার ভালো লাগে তাই। এখানে আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা, সব মশলা, এখানে ধনে বাটা, সব লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছে। এখন অত নুন দিয়ে দিয়েছে, আর এখানে এখানে মশলাটা অ্যাড করে দেব। এটা এখন মেখে একটু টাইম রেখে দেব। হলুদ, লবণ সব কিছু তেল দিয়ে দিয়েছে, এখন এটা মেখে একটু টাইম রেখে দেবে। এখন সব কিছু দিয়ে মিশিয়ে এটা এখন একটু মেখে একটু টাইম রেখে দেব। তেজপাতা, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর চুলায় রান্ধলে না অন্যরকম মানে টেস্ট লাগে, স্বাদটা অন্যরকম আসে। রেডি হয়ে গেছে, এখন একটু একটু করে ঝোল দিয়ে দিবে। এখন ঝোলটা দিয়ে দিচ্ছি, একটু জাল ধরে ওটা নামিয়ে নেব। হয়ে গিয়েছে, একটু করে নামিয়ে নেব। এখানে করলা কেটে রেখেছে, করলাটা ভেজে নেব, আমি ভাজবো না, মায়ে ভাজবে, এটা ওরা ভেজে নেবে। আমি ভীষণ খুশি, আমার আমার চ্যানেলে আজকে চ্যানেলে আজকে 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হলো, তার জন্য একটু মাকে বললাম মাংস আলু দিয়ে ঝোল রান্না করো, আজকে তো ভীষণ খুশি। আর আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেক ভালোবাসা, এইভাবে যেন পাশে থেকো সবাই। মতো নতুন চ্যানেলের ছোট মানে কি বলে এটাকে, ছোট চ্যানেলের যে 1K একটা ভিডিওতে 1K মানে 1K আসলে ভিউজ আসলে অনেক মানে আমাদের জন্য অনেক, আর 2K সাবস্ক্রাইব কমপ্লিট হলো তার জন্য আজকে তো আমি ভীষণ খুশি। সবাই এইভাবে পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো সবাই, আমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন, সবাই একটু পাশে থেকো, মানে আমি অনেক প্রবলেমে আছি, সবটা তো শেয়ার করা যায় না, আশা করি আগামী ভিডিওতে শেয়ার করব। আর সবাই একটু পাশে থেকে একটু সাপোর্ট করো সবাই, প্লিজ সবাই একটু সাপোর্ট করো। থেকে আর বড় বড় করবো না ভিডিওটা, আমি এখানেই শেষ করলাম।